वेलकम टू आमार रान्नाशाला। आमार रान्नाशाला तुम्हारे सकल के आरो एक बार वेलकम जानिए। आज के आबार एक नतून रेसिपि तुम्हारे संगे शेयर करते चले बंधुरा। आज के जो रेसिपिटा तुम्हारे संगे शेयर करते चले हे झिंगे दिए आलू दिए चारा पोना माछेर झोलेर रेसिपि। एखन जेहेतु खूब ही गरम पड़े से ही गरमेते दुपुर बेलाय गरम गरम भातेर संगे ये हल्का पतला चारा पोना माछेर झोल झिंगे दिए आलू दिए खेते दुर्धर्ष लागे। एटा आमी कोनो रकम पेंयाज रसुन व्यवहार करिनि। किभाबे रान्ना करछि कि दिच्छे सम्पूर्ण आमार रान्ना करार पद्धतिटा तोमार संगे रान्ना करते करते शेयर करब। चलो तो रेसिपिटा देखते थाको। चारापोना माछेर झोल तैरि करबार जोन्नो आमी एखानेते 9 पिस चारापोना माछ भालो करे नून हलुद आमी माखिये निएछि। आर एई माछेर झोलटा आमी करब झिंगे आर आलू दिए। किभाबे एई चारापोना माछेर झोलटा आमी तैरि करछि चलो मूल रान्नाय जावा जाक। এই দেখো কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ এই মাছ ভাজতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এবার আমি নুন হলুদ মাখানো, তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিস ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। খুব বেশি কড়াকড়ি এই মাছ ভাজলে হবে না, যেহেতু জ্যান্ত মাছ। জ্যান্ত মাছের আলাদাই এক সবজির সাথে। এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেবো একটা জায়গায়। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, পরের মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিয়েছি। এইদিকে কড়াইতে আরও একটু তেল আমি অ্যাড করেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নতে গোটা জিরে। এরকম ফোড়নটা হয়ে গেছে। আর এদিকে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। মাছের আলু যেরকমভাবে কাটে ঠিক সেরকমভাবেই আমি কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখো আলুগুলো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেটাও একবারে দিয়ে একটু ফ্রাই করে নেবো। এখানেতে একটা বড় সাইজের ঝিঙে আমি নিয়েছি, খুব কচি ঝিঙে। আর এখানেতে 8 টুকরো হয়েছে ঝিঙেটা, আমি এবার ঝিঙেটা দিয়ে দিলাম। দিয়ে ঝিঙেটাও আমি নিয়েছি একটু ফ্রাই করে নেবো, কারণ ঝিঙে অতটা ভালো করে ফ্রাই করা যায় না। তবুও হাই ফ্লেমে দিয়ে আমি একটু ফ্রাই করে নেবো। এই দেখো ঝিঙেটাও হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ঝিঙেটা তুলে নেব। ঝিঙেটা আমি তুলে নিয়েছি ফ্রাই করার পর। আর ঝিঙেটা আমি কেন আলুর সঙ্গে ফ্রাইটা করলাম, ঝিঙে যদি আমি শুরু দিতাম একটু হলেও জল কেটে এত ফ্রাইটা অতটা ভালো হতো না, কিন্তু আলুর সঙ্গে ভাজার পরে ঝিঙেটা বেশ ভালো করে ফ্রাই করা গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1 টেবিলস্পুন নুন, সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 টেবিলস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম, আর দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা অল্প অল্প জল দিয়ে দিয়ে কষি, ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কালারের জন্য না, ঝালের জন্য নয়। তোমরা চাইলে ঝালের জন্য গোল লঙ্কা দিতে পারো, তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি বলে আমি আর গোল লঙ্কা দিলাম না। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার 1/2 কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। এবার আমি ভেজে রাখা ঝিঙেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ ঝিঙেটা আমি প্রথমে দিয়ে কষাইনি। ঝিঙেটা যেহেতু ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে, ঘেটে যাবে বলে আমি দিইনি। এবার আমি ঝিঙেটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
এই দেখো ঝিঙেটা আলুর সঙ্গে কষানো হয়ে গেছে, ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে সেই জন্য গরম জল আমি ঢেলে দিলাম, একটু বেশি পরিমাণেই গরম জলটা দিলাম, যেহেতু মাছগুলো ভালো মতন এর মধ্যে অনেকগুলো মাছ আছে ভালো করে যাতে চুবে যায় সেই জন্য, আর পাতলা ঝোলটাও যাতে ঠিকঠাক হয় এই কারণেই আমি দিলাম। আর ঝিঙেরগুলো আমি এরকম একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি। এরকম মাছের যে জলটা ঝোলের জন্য যে জলটা দিলাম ঝোলের জন্য গ্রেভির জন্য, গরম জল বলে ঝোলটা তাড়াতাড়ি ফুটেও গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। অবশ্যই গরম জল দেবে, তাতে টেস্ট অনেক বেড়ে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, এই দেখো ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি, সরিয়ে আমি একটু নুনটা চেক করে নিলাম, নুন একদম ঠিক ঠিক আছে, আলুও দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, এটা তোমরা দিলে দিতেও পারো নাও দিতে পারো, তবে এটা দিলে পরেতে টেস্ট আরও ভালো আসে। দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো, তারপরে তোমাদেরকে আমি পরে পরিবেশন করে দেখাচ্ছি, চলো। এই দেখো তোমাদের আরেকবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, চারাপোনা মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে আমার একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখো, তারপরে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, চলো। এই দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে চারাপোনার মাছের হালকা পাতলা ঝোল একদম রেডি। যেভাবে তৈরি করলাম একবার যদি তৈরি করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে বা পছন্দের হয় তাহলে আমার রান্নার সময় চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যে সমস্ত নিত্য নতুন রেসিপি তৈরি করবো সে সমস্ত রেসিপি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।